একদিন ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তানার আব্বাজানের কাছে গিয়ে বলছে, আব্বা আমার ভাইকে দাও, আমরা নিয়ে ময়দানে খেলা দেখতে যাব, খেলা করতে যাব। আব্বা, ইউসুফকে আমাদের সঙ্গে তুমি দাও, কোনো অসুবিধা হবে না। তো ইউসুফকে নিয়ে কি করলো, ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল। আর সেই কুয়ার মধ্যে যখন ফেলে দিল, জুলেখা সেই রাত্রে স্বপ্ন দেখছে যে একজন সুন্দর যুবকের সঙ্গে সে প্রেম আলিঙ্গন করছে। আর সেই রাতে স্বপ্ন দেখার পরে কি হচ্ছে দেখুন, কবি বলছে, একটি রাতের স্বপনে রূপের আগুনে, একটি রাতের স্বপনে রূপের আগুনে, ইউসুফ প্রেমে জুলেখা ঘরে বনে বনে, একটি রাতের স্বপনে রূপের রানী পাগলিনী, ওগো রূপের রানী পাগলিনী, রাস্তা ঘাটে ঘরে প্রেমের জ্বালা বড় জ্বালা, জীবন যায় ঘুম ধরে, আর প্রাণের ইউসুফকে, ও গো প্রাণের ওই ইউসুফকে পাহাড় জঙ্গলে খোঁজে পাগলিয়ে মন, আর কতক্ষণ কিছু নাই আর বোঝে, কলি যা যায় রে পুড়ে রে প্রেমের কিরণে, কলি যা যায় রে পুড়ে রে প্রেমের কিরণে, ভালোবাসার ইতিহাসে তশরীফ আনে, একটি রাতের স্বপনে রূপের আগুনে, ইউসুফ প্রেমে জুলেখা ঘরে তাই বনে, একটি রাতের স্বপনে। এদিক ওদিকে ঘোরাঘুরি করে কোনো জায়গায় দেখতে পাচ্ছে না তার ইউসুফকে, দেখছে মিশরের বাজারে ইউসুফকে বিক্রি করতে নিয়ে এসছে। জুলেখা ইউসুফকে কিনে বাড়িতে নিয়ে এসে কি করছে দেখুন, কই বলছে, স্বপ্ন আজি সত্যি হলো, ও গো স্বপ্ন আজি সত্যি হলো, দেখিয়া সম্মুখে তুষের আগুন ওঠে জ্বলে, যেন তাহার বুকে, আর সোনা দানা মোহরানা, ও গো সোনা দানা মোহরানার চেয়ে অনেক দামি, মিশরের আজিজের বিবি হতে চায় বদনামি, কেন মিটাবে মনের জ্বালা ভাবিল মনে, মিটাবে মনের জ্বালা ভাবিল মনে, বাদশার দরবারে তাকে নিল তাই কিনে, একটি রাতের স্বপনে রূপের আগুনে, ইউসুফ প্রেমে জুলেখা ঘরে তাই বনে, একটি রাতের স্বপনে ইউসুফের প্রেমের প্রস্তাব, ইউসুফের প্রেমের প্রস্তাব দেয় জুলেখা বিবি, না যায়েস কাজে রাজি নয় খোদার হাবিব, নিজের কাছে পেতে তখন, ও গো নিজের কাছে পেতে তখন করে টানা টানি, জামা তার জায়ের ছিঁড়ে পিছে নই খানি, নিজের কলঙ্ক ঢাকতে ইউ
ইউসুফের নামে, নিজের কলঙ্ক ঢাকতে ইউসুফের নামে, বদনাম করলে কে দোষী দেখে সব নয়নে, একটি রাতের স্বপনে রূপের আগুনে ইউসুফ প্রেমে জুলেখা ঘোরে তাই বনে, একটি রাতের স্বপনে জুলেখার যত সখী ছিল বাঁধি ছিল সবাই বলছে যে একটা গোলামের জন্য তুমি কেন এমন করছো, বলছে যে দেখ তোরা যদি আমার ওই ইউসুফকে একবার দু নজরে একবার দেখতিস তাহলে তোরা আমার থেকে আরো বেশি পাগল হয়ে যেতিস, বলছে দেখুন এত ভালোবাসি সখী ও গো, এত ভালোবাসি সখী কেন মোর ইউসুফকে, এক নজরে শুধু তোরা দেখিস তার দিকে, আর হাতে তাদের ছুরি দিল ও গো, হাতে তাদের ছুরি দিল দেয় ফল কাটিতে, জুলেখারা দেশে ইউসুফ আসে সম্মুখে, ফলের বদলে সবাই আঙ্গুল দেয় কেটে, ফলের বদলে সবাই আঙ্গুল দেয় কেটে, ইউসুফের এক পলকে এক নজর বানে, একটি রাতের স্বপনে রূপের আগুনে ইউসুফ প্রেমে জুলেখা ঘোরে তাই বনে, একটি রাতের স্বপনে ব্যর্থ প্রেমিক জুলেখা ও গো, ব্যর্থ প্রেমিক জুলেখা জোড়ে নতুন ফন্দি স্বামী আজিজকে বলে করে তারে বন্দি, সাকী বাকি দুই কয়েদি ও গো, সাকী বাকি দুই কয়েদি ছিল কারাগারে, তাদের সাথে ইউসুফ নবী থাকিল ভিতরে, দুজনের স্বপ্নের তাবির করিলেন মানে, দুজনের স্বপ্নের তাবির করিলেন মানে, একজন শুলে চড়িবে মুক্তি একজনে, একটি রাতের স্বপনে রূপের আগুনে ইউসুফ প্রেমে জুলেখা ভোরে তাই বনে, একটি রাতের স্বপনে বাদশা রাইহানের স্বপ্নের তাবির, বাদশা রাইহানের স্বপ্নের তাবির নবী করে দিলেন, ভালোবেসে নজির পদে ইউসুফকে বসিয়ে দিলেন, রূপ মোহিনী পাগলিনী ও গো, রূপ মোহিনী পাগলিনী ঘোরে রুখ কেশে, ঘোড়ার সওয়ারি আটকে দিল বৃদ্ধা এক এসে, বৃষ্টি ভরা দৃষ্টি দেখে নয়নে, বৃষ্টি ভরা দৃষ্টি
দেখে নয়নে কে তুমি পরিচয় কি আটকে মোর সামনে একটি রাতের স্বপনে রূপের আগুনে ইউসুফ প্রেমে জুলেখা ঘরে তাই বনে একটি রাতের স্বপনে স্বপ্নের রাজা চিনতে তুমি ওগো স্বপ্নের রাজা চিনতে তুমি পারলে না জুলেখাকে আজ তোমার ইন্তেজারে চুল মর গেছে পেকে হাতের চাবুক ঠেকিয়ে গায়ে ওগো হাতের চাবুক ঠেকিয়ে গায়ে কেন তুমি দিলে ফেলে তার চেয়ে অধিক আগুন বুকেতে মর জ্বালে জীবন যৈবন ফুরালো তোমার বিহনে জীবন যৈবন ফুরালো তোমার বিহনে কত রাতে ঘুম আসেনি দুটি নয়নে একটি রাতের স্বপনে রূপের আগুনে ইউসুফ প্রেমে জুলেখা ঘরে তাই বনে একটি রাতের স্বপনে ইয়াকুব আলাইহিস সালাতু আসসালামের যে পাগড়ি ছিল জুলেখার আঁচলে সেইটা বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে ইউসুফকে বলছে, ইউসুফ এই পাগড়ির মধ্যে তুমি যা দেখবে আমাকে সত্য বলবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু আসসালাম কি দেখছে দেখুন কই, বললেন ইয়াকুব নবীর মাথার পাগড়ি ও গো ইয়াকুব নবীর মাথার পাগড়ি বাঁধে জুলেখার আঁচলে যা দেখিবে ইউসুফ তুমি আমাকে দেবে বলে কি দেখছে দুজনে হাত ধরে মোরা ও গো দুজনে হাত ধরে মোরা ঘুরছি যেন জান্নাতে আব্বা তোমার মাথার পাকড়ি দেখায় যে আয়নাতে পাকসাপ করে তাদের সাজায় বরকনে পাকসাপ করে তাদের সাজায় বরকনে জুলেখা আগের মতো রূপ রানী বানে একটি রাতের স্বপনে রূপের আগুনে ইউসুফ প্রেমে জুলেখা ঘরে তাই বনে একটি রাতের স্বপনে। শেষ কথায় আমার প্রিয় কবি আব্দুল হান্নান সাহেব তিনি বলছেন, বাসার মতো বাসো ভালো ও গো বাসার মতো বাসো ভালো নইলে প্রেম করো না যাইস পথে তুমি কখনো মরো না। এম এ হান্নান জিন্দগি তো এম এ হান্নান জিন্দগি তোর হয়ে গেছে মাটি হয়তো বুঝিছিল না তোর ষোলো আনা খাটি। প্রেমকে পবিত্র বলেন খোদার কোরআনে প্রেমকে পবিত্র বলেন খোদার কোরআনে প্রেমেরই ভেদাভেদ কজন জানে একটি রাতের স্বপনে রূপের আগুনে ইউসুফ প্রেমে জুলেখা ঘরে তাই বনে একটি রাতের
স্বপনে একটি রাতের স্বপনে।